হযরত সাহেব বলেন বেশদা কো মোহাম্মদ হে মোহাম্মদ তুমি জীবিত যদি হও আল্লাহু আকবার বেদুইন এই ছোট্ট বোন দুধমা দুধমাতার দুধ বোন হযরত সাহেব কি করলেন আল্লাহ নবীর জন্য দোয়া করলেন কার জন্য দোয়া করতে আমরা সবাই একটা দিকে মনোনিবেশ করি আমার চতুর্পাশের আবহাওয়াকে আরো সুন্দর করি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে এই জগতে পাঠালেন একটা মাত্র দায়িত্ব সেটি হলো এই জগতে মানুষকে অন্ধকার আচ্ছন্ন আর একবারে বর্বরচ্ছন্ন মানুষকে আল্লাহর পথে দাবিত করার জন্য কার পথে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে অসংখ্য অজস্র জায়গায় মানবতার মহান শিক্ষককে শিক্ষা দিলেন কন্যা সুবহানাল্লাহ قال النبي صلى الله عليه وسلم انما انا بعثت معلما او জগতের মানুষেরা তোমরা জেনে রাখো আমি মুহাম্মদ আমি আল্লাহর হাবিব সারা বিশ্বের সমস্ত মানুষের শিক্ষক আমাদের শিক্ষক কে আল্লাহ মানবতার মহান শিক্ষক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন দুনিয়াতে আসলেন 6 বছর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দিনাতিপাত করতেন আল্লাহর নবী শিশুকালেই যে জানতেন কত বড় নবী তার মায়ের ঘরে আরেকজন দুধ ভাই আরেকজন কি আছে দুধ ভাই আছে আল্লাহর নবী আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস বলে হাদিসে আসছে রহমাতুল লিল আলামিন মায়ের এক দুধের দুধ এক বুকের দুধ পান করেছেন কন্যা সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষের কাছে তার হাবিবের পরিচয় দেয়া দিলেন কুল ইয়া আইয়ুহান নাস আল্লাহু আকবার আল্লাহু আকবার হে মুহাম্মদ আপনি বলুন আমি আল্লাহর রাসূল আমি এই জগতে তোমাদের কাছে আগমন করেছি আমার আল্লাহর সমস্ত দায়িত্ব মানুষের কাছে অর্পণ করার জন্য কন্যা সুবহানাল্লাহ ইলাইকুম জামিয়া আমি হচ্ছি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তার রবের পক্ষ থেকে এক মহাপুরুষ যার দায়িত্ব হলো আল্লাহর কথাগুলো মানুষের কর্ণ ঘরে পৌঁছে দেওয়া কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর পরে মা আমিনার ঘরে আগমন করলেন আসলেন আরবের সন্তানেরা প্রতিদিনের মতো আমাদের যে ছোট বাচ্চারা খেলাধুলা করে কিনা এখন চতুর্পাশে তারা খেলাধুলা করে আমাদের কাছে এটা প্রিয় তাদের কাছে খেলাধুলা প্রিয় তাই নয় কি এই জগতের এই এলাকার সম্মানিত জগতের উজ্জ্বল নক্ষত্র গণ আলো গণ এখানে এসেছেন তাহলে আপনারা খুশি না বেজার খুশি এরা হলো নবীর কি ওয়ারিস জগতের সমস্ত নবী রাসূল অনেক নবী রাসূলগণ সয় সম্পত্তি রেখে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন আমার কিছু নাই আমার এই জগতে আমি মুহাম্মাদের যে দায়িত্বভার এই যুগের আলেমরা কিয়ামত পর্যন্ত পরিচালিত করবে তারা আমার ওয়ারিস তারা কি ওয়ারিস আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষের কাছে তার হাবিবকে পরিচয় করিয়ে দিলেন এমনিতেই বহু নবী রাসূলগণ তাদের একটি মাত্র দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সামনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আপনার দায়িত্ব হলো আমার রবের পক্ষ থেকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আপনি আপনার দায়িত্ব আমার মানবতার কাছে পৌঁছে দিন কন্যা সুবহানাল্লাহ যা আদেশ করেছেন তাহা রক্ষা করুন যা নিষেধ করেছেন তা ছেড়ে দেন কন্যা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই হাবিবকে সর্বশেষ হাবিব হিসেবে সর্বশেষ নবী হিসেবে আল্লাহর বান্দার কাছে সারা পৃথিবীর উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠিয়েছেন কিনা বলেন যদি পাঠিয়ে থাকেন
আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিবের সালে যারা দুরূদ পড়ে না কি পড়ে না দুরূদ পড়ে না বিশ্ব নবী নবীকুল সম্রাট বলেছেন তাদের জন্য লানত তাদের জন্য কি লানত আমি মুহাম্মাদের নাম শুনলো তো আমার উপর দুরূদ পড়লো না তারা আমার উম্মতের মধ্যে শামিল না তারা আমার উম্মতের মধ্যে কি না আর বাবারা আমার বন্ধুগণ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পড়েন আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের উপরে 10টি নেকি তার আমলনামায় লেখা হবে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষের কাছে কি শিষ্টাচারমূলক ভাষা জগতের মানুষকে শিখালেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত নবীর নাম নিয়েছেন যত নবীর নাম নিয়েছেন যত নবীর নাম নিয়েছেন যত রাসূলের নাম নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাম ধরে ধরে ডেকেছেন আল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর হাবিবের নাম আল্লাহ তাআলা পর্যন্ত নেন নাই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হাফেজে কোরআন বলেছেন আলেম বলেছেন অসংখ্য অসংখ্য জায়গায় বলেছেন ইয়া আদম ইয়া জাকারিয়া ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া ঈসা আল্লাহু আকবার কিন্তু তাদের নাম ধরে ধরে ডাকলেন কিন্তু তার হাবিবের নাম মানবতার কাছে তিনি এভাবে ডাকলেন না কন্না সুবহানাল্লাহ তার হাবিবের মর্যাদা সং আল্লাহই দিয়েছেন কন্না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের দুরূদ আল্লাহ নিজেই পড়েছেন আপনারা এটা জানেন আমি সেদিকে যাচ্ছি না কুরআনুল কারীম থেকে আল্লাহ পাক যদি তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে একটি আয়াত ইয়া মুহাম্মদ বলে ডাক দেন এই নবীর মর্যাদা আছে না নাই আর নবীকে নিয়ে কটাক্ষ করে আমরা তাদেরকে ধিক্কার জানাই যুগে যুগে যারা নবীকে নিয়ে কটাক্ষ করেছে তারা ইতিহাসে রাস্তা করে চলে গেছে আমরা নবীর মহব্বত করি নবীকে ভালোবাসি হৃদয়ের রক্ত খং করে হলো এই বাংলাদেশে নবী বিরোধী কোন কাজ চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নবীদেরকেও তাদের উম্মতরা ইয়া মুসা বলে ডাক দিয়েছে কি বলে ডাক দিয়েছে ইয়া মুসা ইয়া জাকারিয়া বলে ডাক দিয়েছে ইয়া সুলাইমান বলে ডাক দিয়েছে ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছে কিন্তু আমার বাবার আমার বন্ধুগণ আমরা কি আমাদের রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই কিনা না সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন কি দেখেছেন কিনা নম্রতার স্বরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বলে সম্বোধন করেছেন কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্মান সূচকভাবে কিভাবে ডাকলেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন কোরআন কারীমে এর স্বীকৃতি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নবী আল্লাহু আকবার ইয়া আইয়ুহান নবী হে উম্মতের কান্দারি নবী ইয়া আইয়ুহাল মুদ্দাসিক ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে চাদরাবৃত নবী কন্না আল্লাহু আকবার যার শান মান আমাদের মতো এই ছোট মানুষেরা আল্লাহর নবী শান মান বলার মতো কোন যোগ্যতা আকাঙ্ক্ষা শক্তি সামর্থ্য কিছুই নাই তারপরও কোরআনুল কারীম থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে চার জায়গায় আল্লাহর হাবিবের নাম উল্লেখ করেছেন কন্না সুবহানাল্লাহ কয় জায়গায় চার জায়গায় কয় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তার হাবিবকে কিভাবে ডাকলেন ওয়া মা মুহাম্মদ ইল্লার রাসূল কন্নাল্লাহু আকবার এক নম্বরে ডাকছে কিভাবে ওয়া মা মুহাম্মদ ইল্লার রাসূল দুই নম্বরে ডাকলেন আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ আমিনু তোমরা ঈমান আনয়ন করো আমরা স্ত্রীগা আল্লাহর হাবিবকে কি সুন্দর ভাবে আল্লাহ পাক
জগতের মানুষের কাছে আল্লাহর বান্দার কাছে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার কাছে এই বার্তা আল্লাহ পৌঁছে দিয়েছে কিনা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার ডাকলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আছে না নাই আছে চতুর্থ নাম্বার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ডাক দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কয় জায়গায় মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিবের তখন নবুয়ত আসে নাই হযরত যায়েদ ইবনে আরকামা আল্লাহর নবীর কাছে লালিত পালিত হয়েছে আরবের বাজারের মধ্যে আল্লাহর হাবিবকে যায়েদের বাবা দেখলেন বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যায়েদ নাকি আপনার পাশে আছে বিশ্ব নবী নবী কুল সম্রাট বললেন হ্যাঁ যায়েদ আমার পাশে আছে হে মুহাম্মদ আমরা আপনার বাসায় যাব আমরা যায়েদকে নিয়ে যাব আল্লাহর হাবিব বললেন হে যায়েদের বাবা শুনে রাখো আমার যায়েদ যদি যেতে চায় আমি বাধা দেব না আর আমার যায়েদ যদি আমার কাছে থাকতে দাও চাই এত আমি তোমাকে ফিরিয়ে দিব না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কি চরিত্র দেখেন তার চরিত্রর শান কে দিয়েছেন আল্লাহ ইন্নাকা লালা খুলুকিন আযীম তার চরিত্রের সাথে পাই আল্লাহ পাক কি করেছেন মানবতার পরিচয় দিয়েছেন যে আমার হাবিবের চরিত্রের সাথে আমি আল্লাহ পাক করেছি তোমরা জগতের মানুষেরা আমার হাবিব কি কিভাবে দেখো আমি আল্লাহ পাক আমার অস্তিত্বের পরে আমার হাবিবকে আমি দেখি কল্লা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যায়েদের বাবা আসলেন বাবারে তোর মা কাঁদতেছে তোমার মা কাঁদতে কাঁদতে চোখের চোখ অন্ধ হয়ে গেছে বাবারে তুই কি বাড়ি যাবি না হযরত যায়েদ বলল বাবা তমাম জাহান ছেড়ে দিতে পারি যে কদম ছুঁয়েছি সেই কদম ছেড়ে আমি যেতে পারি না এত বড় সুন্দর চরিত্র হযরত যায়েদ বললেন দীর্ঘ দশটি বছর আল্লাহর নবীর সাথে ছিলাম কিন্তু আল্লাহর নবী এই কথাটি বলে নাই যায় যে কাজটা করলা কেন যায় যে কাজটা করলা না কেন করলা আল্লাহু আকবার তার চরিত্রে সাকিফাই আল্লাহ পাক এমনিতেই করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর চরিত্র দিয়ে অবনমিত মানবতার কাছে একটি রহমত স্বরূপ দান করেছেন কল্লা সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর ছোট্ট সাহাবী আনাস 10 বছর বয়সে মা তাকে আল্লাহর কদম আল্লাহ রাসূলের কদম মুবারক মুবারক হস্তান্তর করলেন কন্যা সুবহানাল্লাহ মাত্র 10 বছর বয়সে 10 বছর বয়সে এখানে আলেম ওলামাগণ আছে আল্লাহর হাবিবকে হযরত আনাসের মার কাছে আল্লাহর হাবিবের কাছে আনাসকে দিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জগতে আমার সম্পদ বলতে কিছু নাই যায়েদের মা আনাসের মা বলতেছে আমার আনাস আপনার কদম বুঝিতে থাকবে আপনার রাহে আমি আমার আনাসকে দান করে দিলাম কন্যা সুবহানাল্লাহ হযরত আনাস একটু খেলাধুলা করতেছেন আল্লাহর নবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল কি পড়ে গেছে চোখ পড়ে গেল আল্লাহর নবী মানবতার মহান শিক্ষক আল্লাহর হাবিব এমন একটি মুস্কি হাসি দিলেন ওই হাসির মাধ্যমে হযরত আনাস শিক্ষা নিয়ে গেলেন হযরত আনাস বলছে হাদিসে পাকে আছে আমি আনাস যতদিন ছিলাম বিশ্ব নবী রয়েছে আর ওই চোখ মুবারক আমার চোখ থেকে নুজুরাই নাই আমার ওই চোখ থেকে বিশ্ব নবীর ওই চোখ ওই যে দেখেছিলাম আমি সেই চোখ আমার মৃত্যু পর্যন্ত আমি আমার হাবিবকে আল্লাহর হাবিবকে দেখেছি কল্লা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন আপনারা জানেন তাইবে মার খেয়েছে খেয়েছে কিনা ওহুদে মার খেয়েছে কিনা তাইবের মাটিতে গেলেন আর তাইব বাসীকে বললেন ভাই রে আমি এসেছি আমার এক আল্লাহর গোলামি করার জন্য এক আল্লাহর দাসত্ব করার জন্য তোমাদেরকে ডেকেছি তোমাদেরকে ডাকছি তোমরা কিন্তু মক্কার কাফেরদেরকে এই কথা বলো না আল্লাহর হাবিব বললেন তোমাদের কাছে অনুগ্রহ করি আমি যে তাইব এসেছি এই কথাটা তাদের বলার দরকার নাই কল্লা নাউযুবিল্লাহ তারা তোমার প্রতিষ্ঠ এই তাহাতের লোকেরা তাদের সন্তানদেরকে এত উত্তিপ্ত করে দিল
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনে পাথর নিক্ষেপ করতে লাগলো বললো নাউযুবিল্লাহ রক্ত পড়তে দেয় না তাহাবের মাটিতে গিয়ে আপনারা জানেন আল্লাহর হাবিব সরকার তো আলম এই কথা যখন শুনলো তারা তায়েববাসী বেঈমানি করছে কিনা বলেন এই বেঈমানদের জন্য হযরতে জিব্রাইল আমিন উপস্থিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু পারমিশন দেন দুইটি পাহাড় দিয়ে আমরা তায়েববাসীদেরকে কি করে দেই দুলিশাত করে দেই আল্লাহর হাবিব সেজদায় পড়ে গেলেন বললেন রব ইয়া রব কন্তু হে আল্লাহ তাআলা আপনি আমাকে এই জগতে মানুষের কাছে পাঠিয়েছেন আপনার বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাল্লাহ আপনি যদি তায়েববাসী কিভাবে ধ্বংস করে দেন আমার ইসলাম আমি কোথায় প্রচার করব আল্লাহ সুবহানাল্লাহ এরা গুহায় আল্লাহর নবী ঢেলে রক্ত কি করছেন নবুয়তের আগে থেকেই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি যেমন খুঁজেছিলেন মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই সকাল বেলার সূর্যটাকে বলল আল্লাহ মনে আছে আপনাদের এই কথা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন রাত্র হলো সন্ধ্যা হলো আকাশের মধ্যে একটা চাঁদ দেখলো বলল এটা আমার আল্লাহ এমনি ভাবে বড় গাছ করে মনে করলে এটা আমার আল্লাহ বড় পাহাড়টাকে মনে করলে এটা আমার আল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি অবশ্যই খুঁজে পেয়েছেন কন্না সুবহানাল্লাহ খুঁজে পেয়ে বললেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কোরআনের বাণী কিসের বাণী আল্লাহ পাকের পছন্দ হয়েছে হযরত লোকমান হাকিমের কথা আল্লাহ পাকের পছন্দ হয়েছে কন্না সুবহানাল্লাহ এই জন্য সূরা লোকমান দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের কথা আল্লাহর পছন্দ হয়েছে সূরা ইব্রাহিম দিয়েছে একজন মহিলার কথা কোরআন শরীফে আছে তিনি হযরত মরিয়ম আলাইহিস সালাতুস সালামের কথা আছে না নাই আছে সূরা আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খেদমতে ওই যে গারে হেরা হাদিসে আপনি এখানে আছেন কতটুকু উপরে উপরে গেলে মনে হয় যেন আমাদেরকে বলেছে আমাদের এখনো কপাল পোড়া যেতে পারি নাই আমরা আমাদের যারা গেছে তারা বলে উপরে গেলে যেন এখনো যেন ছোট ছোট মুরগির বাচ্চার মতো মানুষগুলো দেখা যায় কন্না সুবহানাল্লাহ খাজ্জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আসছে দৈনন্দিন জীবনে দুইবার করে আল্লাহর নবীর জন্য খাদ্য পরিবেশন করতেন কন্না সুবহানাল্লাহ হযরত খাদিজার কাছে দিনের দাওয়াত দিলেন আল্লাহর হাবিব বললেন খাদিজা আমার কাছে ওহি এসেছে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে হযরত খাদিজা এক মিনিট অপেক্ষা করেন নাই আল্লাহর নবীকে বললেন হে আল্লাহর হাবিব আপনি মানুষ ঠকান নাই আপনি গরিবের হক নষ্ট করেন নাই আপনি এতিমের হক নষ্ট করেন নাই আপনি ইমানদারি করতে ভুল করেন নাই আপনি যে আল্লাহর হাবিব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কন্না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ হযরতে খাদিজার পরে আরেকজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ নবুয়তের জীবনের আগের 20 বছরের বন্ধু কয় বছরের কয় বছরের 20 বছরের কা বন্ধুর কাছে বললেন হে আবু বকর গতকাল আমার এই ঘটনা ঘটেছে আমি গারে হেরায় যখন আল্লাহর জানেছিলাম হযরত জিব্রাইল আমিন আমাকে এসে বলেছে এ পারা বিসমি রব্বিকাল্লাযী খলাক কল আল্লাহু আকবার আল্লাহর হাবিব যখন হযরত আবু বকরের কাছে এই কথা বললেন আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আসছে একটি সেকেন্ড পর্যন্ত মুহূর্ত অপেক্ষা করেন নাই আপনি যে বিশ্ব নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন লাকাদ মান্নাল্লাহ
لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله قد رب العالمين من بطل المهم سيكو كابت رابط الجنة رحمة أكثر جلقات هلن এইজন্য আয়াতের তাফসীর আল্লাহ পাক বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাইরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ إن الله يحب المتوكلين الله أكبر الله حبيب كن أما در أبقدر جنة جل أحمد شروع الله باك بدلين ممين در جنة جرى ممين بولي آس كي شكار كورين الله رب العالمين بولين অবশ্যই তোমাদের মুমিনদের মধ্য থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবকে প্রেরণ করে দিয়েছি কন্যা সুবহানাল্লাহ যার চরিত্র হবে তার রহমত তার অনুগ্রহ তার বদান্যতা হবে এমন তিনি নরম স্বভাবের মানুষ তিনি যে আল্লাহর হাবিব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কন্যা সুবহানাল্লাহ তার চরিত্রের এমন মাধুর্যতা দেখে আরব বিশ্ব দলে দলে ইসলাম গ্রহণ করেছে কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে হাবিব আপনার চরিত্র দেখে লোকেরা মক্কাবাসী যদিও আপনার সাথে কি করেছে বিদ্রোহ করেছে কিন্তু মদিনায় যখন আপনি যাবেন মানবতার মহান শিক্ষক হিসেবে মদিনায় আমি আপনাকে সমর্পণ করে দিব মদিনার রাষ্ট্রনায়ক আপনাকে বানিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব যদি আপনি রুড়ো কর্কটবাসী হতেন যদি আপনার মেজাজ খিটখিটে হতো এই লোকেরা কি করত আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান ফাদ্দু মিন হাওলিক আপনার চতুর্পাশ থেকে এই আরবের লোকেরা সরে যেত কন্যা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে ফাফু আনহুম ওয়াল্লাহ নবী আপনি এদের জন্য ক্ষমা চান এদেরকে মাফ করে দেন এই মক্কাবাসী যে তায়েবের যে মা পাথর মারলো মনে আছে নি তায়েবের যে পাথর মারলো ওহুদের খন্দকে যে আল্লাহর হাবিবকে তায়েবের লোকেরা ওহুদের লোকেরা খন্দকের লোকেরা যে মারলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি তাদের জন্য তার বড় দোয়া করুন এই দোয়া করেছে কিনা বলেন আল্লাহ তায়েবের মাটিতে দোয়া করেছে আজ যারা তায়েব গিয়েছেন ওই তায়েব এখন ফুলে ফুলে সুশোভিত হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাফু আনহুম আপনি তাদের জন্য ক্ষমা চান আপনি তাদেরকে মাফ করে দেন ওয়াস্তাগফিরুহুম তাদের জন্য আমার রবের কাছে ক্ষমা চান কন্যা আল্লাহু আকবার ওয়াসাইরুহুম তাদের সাথে পরামর্শ করেন আল্লাহু আকবার আল্লাহ ইসলামের কোন বিজয় এভাবে আসেনি পরামর্শের মাধ্যমে আসছে এক সাহাবের মাধ্যমে আসছে আসছে কিনা বাবা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিল আমর যদি তুমি কোন বিষয়ে পরামর্শ গ্রহণ করো ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ তাহলে আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করব বললেন আল্লাহু আকবার আমরা তাওয়াক্কুল করব কার কাছে আল্লাহ আমরা তাওয়াক্কুল করব কার কাছে আল্লাহ পাক পরিচয় করে দিলেন যদি আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করো আমি আল্লাহ তাআলা বলছি তোমাদের এই তাওয়াক্কুলকে তোমাদেরকে ভালোবাসি তাহলে মুমিনরা তাওয়াক্কুল করবে কার জন্য কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মুমিনরা তোমাদের কাছে আমার রহমতের নবীকে পাঠালাম এই রহমতের নবী কোথা থেকে আসলো আল্লাহ পাক বললেন ইজ বাআসা ফীহিম তোমাদের মধ্যে থেকেই একজন প্রেরিত পুরুষ কন্যা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মাঝে একজন প্রেরিত পুরুষ রাসূলান মিন আনফুসিহিম তোমাদের পক্ষ থেকে তোমাদের মধ্যে থেকে ওই যে বলেছিল আরবের লোকেরা এ কি মুহাম্মদ সে বাজারে যায় তার সন্তান আছে সে বিয়ে করেছে সে খায় সে আবার প্রস্রাব পায়খানাও করে কন্যা আল্লাহু আকবার সে তো কোনো নবী হতে পারে না কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের পক্ষ থেকে আমার হাবিবকে যাচাই বাছাই করে
আমার হাবিবকে বিশ্ব দরবারে পরিচয় করে দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আলামিন বললেন ইয়াতলু আলাইহিম ও হাবিব মুহাম্মদ আপনি এই মারদের বুকের লোকদের কাছে আমার এই কোরআনকে পৌঁছে দিন করলেন আল্লাহু আকবার এইজন্য কোরআনের কথা ভালো লাগে না খারাপ লাগে কিন্তু আজ কোরআনের কথা আমরা আলেম ওলামারা বলি নাই কোরআনের সরল তর্জমাটা আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম আল্লাহ পাকের হাবিবের মহব্বতে এই মানুষগুলো সোলার মানুষে পরিণত হয়ে যেতে পারে নয় কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতলু আলাইহিম ও হাবিব আপনি মানবতার কাছে আমার বান্দার কাছে আপনি এই কোরআনটাকে পৌঁছে দিন কর আল্লাহু আকবার আয়াতিহি আয়াতগুলো আমার সব নিদর্শন কর আল্লাহু আকবার এক একটা আয়াত এক একটা নিদর্শন এক একটা আয়াত এক একটা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল যাক্কিহিম ও হাবিব তাদেরকে আপনি পুত পবিত্র করুন কর আল্লাহু আকবার ওই যে আপন কন্যা সন্তানকে হত্যা করেছে ওই যে মায়ের সাথে বিচার করতে কোনো কার্পণ্য করে নাই ওই যে মদ খেয়েছে ওই যে তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য যাচাই করেছে এরকম মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিলেন তার হাবিবকে ও হাবিব আপনি তাদেরকে পুত পবিত্র করেন তাদেরকে আমার কালিমার কালিমা শাহাদাত শিখিয়ে দেন এক আল্লাহ দাসত্ব কিভাবে করবে এটা শিখিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লিমুহুমুল কিতাব আমার এই কোরআনটার সমস্ত জ্ঞান তাদের অন্তঃকরণে আপনি মুহাম্মদ পৌঁছে দিন তো আল্লাহ সুবহানাল্লাহ আপনি শুধু বলেন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর পৌঁছে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাসূলকে প্রেরণ করলেন আমার বাবারা এই রাসূল কোথা থেকে আসলো এই কথা জেনে নিন এই হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথা বলে সুন্দর বিনম্র আচরণ করে মানবতার কাছে মহান শিক্ষক পরিচয় দিয়ে বললেন হে আইয়ুহান নাস হে মানব সকল তোমরা আমি মুহাম্মদকে বল করো আমার আনুগত্য করো আমি আল্লাহ পাকের আমার আল্লাহর আনুগত্য করো আমার আল্লাহর আনুগত্যের পরে আমি মুহাম্মদের আনিত বিধানকে মেনে নাও বাস্তব জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আল্লাহর হাবিবের আদর্শ প্রয়োজন আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আরবের লোকেরা তোমরা ভুলে যেও না কি করো না তোমরা ভুলে যেও না ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন ওয়াইন কানু যদি তোমরা ছিলে ইতিপূর্বে ক্বাবলু ইতিপূর্বে লাফি দালালিন মুবিন স্পষ্ট গুমরাহিতে কিসে স্পষ্ট গুমরাহিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আমাদের জন্য রহমত হিসেবে কিভাবে পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছেন সূরা জুমার দ্বিতীয় আয়াত একই আয়াতের কথা শুনবেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر الله أكبر ایک آیت کنو بار بار علم اللہ حبیب ارز رحمت তিনি যে আমাদের জন্য মুক্তিদাতা তিনি যে আমাদের জন্য সাফায়াতকারী বুখারী শরীফে আসছে আনা উতিতু শাফাআতা রাওয়াহুল বুখারী বুখারী শরীফে আসছে হে মানবতা তোমরা আমার সাফায়াত ছাড়া কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী তার পরিচয় দিলেন আপনারা জানেন আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহ পাক আয়াতুল কুরসিতে দিয়েছেন কিনা সূরা আসরের শেষ দিনে আয়াত আল্লাহর পরিচয় দিয়েছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পরিচয় দিয়েছেন তো আমি রব আমি মালিক আমি সেই সত্তা ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা সাল্লাল্লাহু আকবার যদিও লোকেরা আমাদের দেশের কিছু লোকেরা মানবতার মহান শিক্ষককে নিরক্ষর বলে আমরা নিরক্ষর বলে আমাদের আমাদের প্রিয় কলিজার টুকরা আল্লাহর হাবিবকে আমরা নিরক্ষর বলতে পারি না কারণ আল্লাহু আকবার অবশ্যই তিনি মক্কার কোন বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন নাই কিন্তু তার স্বয়ং শিক্ষককে স্বয়ং শিক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার পরিচয় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ
পারেন তো সবাই বলুন মুহাম্মদ আমি মুহাম্মদ আপনি বলুন আমি আল্লাহ এক আমি কারো মুখাপেক্ষী নই কল আল্লাহু আকবার আল্লাহ কুরসি আছেন কি এখানে আয়াতুল কুরসিতে আছেন কি ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আছেন আছে ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাররু লাহুল আসমাউল হুসনা আছেন আছে আল্লাহ পাক তার সত্তার পরিচয় দিয়ে বললেন ও জগতের মানুষেরা তোমাদের পক্ষ থেকে এই নিরক্ষর জাতিটা থেকে আমি আমার হাবিবকে উৎকৃষ্ট শিক্ষা দিয়ে এই জগতে প্রেরণ করেছি কল আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল মিনহুম হে রাসূল আপনার দায়িত্ব হলো আপনি তাদের কাছেও একটি কাজ করবেন ইয়াতু আলাইহিম আমার এই কোরআনটা যত বেশি তেলাওয়াত করবেন ইতিহাসে আসছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে আবু জাহেল উতবা সাহেবা রাসূল সেকেলে জানেন আপনারা ইতিহাসটা আমি সেদিকে যাব না আমার সেদিকে গেলে সময় নষ্ট হয়ে যাবে আমি যেই আয়াতটি নিয়েছিলাম এই আয়াতটির আলোচনা করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাবিব আপনার দায়িত্ব আপনি পৌঁছে দিন আপনি বলুন কি করুন আপনি বলুন আপনার বলা দরকার আমি আল্লাহ পাক আমার বান্দার অন্তকরণে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এজন্য আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহর হাবিবকে ভালোবাসি এক নম্বর আমাদের রবকে আমাদের জীবনাদর্শকার মুহাম্মদ সাল্লাল্লাহু কোরআন কারিমে বলেছেন লাকাদ কোরআন কারিমে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তার পরিচয় দিয়েছেন যে তোমাদের জন্য আমি আমার হাবিবের উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য একমাত্র শুধুমাত্র আদর্শ আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ যদি তোমরা কি মনে পারো স্বীকার করো মনে পানে মেনে নাও আমার আল্লাহ পাকের রহমত বরকত তোমার পারিবারিক জীবনে তোমার সামাজিক জীবনে তোমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহর অগোচিত রহমত পড়তে থাকবে না বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই লোকদেরকে আপনি যখন এভাবে শিখিয়ে দিতে থাকবেন দলে দলে লোকেরা কোরআন আল্লাহর নবীর কাছে কি করবে ইসলাম গ্রহণ করবে কালিমা শাহাদাত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তার হাবিবের কাছে সুন্দর একটি আয়াত পৌঁছে দিলেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহু আকবার ইসলাম যখন কায়েম হয়ে গেল মদিনায় যখন সফল গভর্নর আল্লাহর হাবিব হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন হে মুহাম্মদ আপনি তো পৌঁছে দিয়েছেন কিন্তু আরবের লোকদেরকে আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য মনোনীত করে দিয়েছি কল্লা সুবহানাল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবে আমাকে আপনাকে যারা ভালোবাসবে অবশ্যই তোমরা বিপদগামী হবে না তারা সর্ব রাস্তা থেকে সরে যাবে না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন ওই পথভ্রষ্টতার রাস্তায় তারা যাবে না আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা পাথর মধ্যে ঘোষণা করেছেন তার হাবিবের পরিচয় দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহু আকবার নবী রাসূল কেন প্রেরণ করেছেন বিশ্ব নবীকে আমাদের জন্য কেন রহমত হিসেবে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে উম্মতের কান্দারি নবীকে কেন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বললেন আমি ওই আল্লাহ আমি তোমাদের ওই রব আমি তোমাদের ওই খালিক আমি তোমাদের ওই মালিক আমি তোমাদের ওই জীবনদাতা আমি তোমাদের ওই মৃত্যুদাতা আমি আল্লাহ আমি আরসালা রাসূলাহু এই জগতে বহু নবী রাসূল প্রেরণ করেছি আল্লাহু আকবার আরসালা প্রেরণ করেছি রাসূলাহু রাসূল বিল হুদা সত্য শহীদ কিসের শহীদ সত্যের শহীদ নবী রাসূলগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার সৈরাব যখন মক্কা মুকাররমায় মদিনায় মুনাওয়ারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যে কথা বলেছেন কোন প্রমাণ আছে না এইজন্য তিনি
হযরত ওমর তিনি ছিলেন কাকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর ছিলেন আলী ছিলেন ওসমান ছিলেন কল্লা আল্লাহু আকবার যারা সরব মানে ইফতিদায় তারা মেরাজের কথা শুনেছে আর আবু বকর কি করেছে বিশ্বাস করেছে কল্লা আল্লাহু আকবার এই বিশ্বাসেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা আছে না নাই কোরআনুল কারীমের আয়াত যাদের সামনে নাযিল হয়েছে কল্লা আল্লাহু আকবার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা তোমাদের জন্য আমি রব সন্তুষ্ট আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি রব তোমাদের চরিত্রের সন্তুষ্ট আমি রবের প্রতি তোমরা সন্তুষ্ট তোমাদের জান্নাতের যে দরজা পছন্দ হয় আমি আল্লাহ আদেশ করে দিলাম তোমরা সেই দরজায় প্রবেশ করো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরসালা রাসূলাহু বিল হুদা হযরত মূসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহু আকবার আল্লাহ হাবিব যখন আসলেন সত্য দিন নিয়ে মানবতার কাছে আল্লাহর হাবিব যখন মানুষকে এই দিনের দাওয়াত দিলেন দিনের আলো যখন মানুষের অন্তকরণে পৌঁছলো ওই আরবের নিকৃষ্ট মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরসালা হুবিল রাসূল হুবিল হুদা রাসূলকে আমি প্রেরণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিনে হক সহকারে কোন সহকারে দিনে হক সহকারে দিন কয় প্রকার দুই প্রকার দিন হক আর দিন বাতিল দুটা আছে একটা হলো যেটা হক এটা হলো কোরআন যেটা হক এটা কি আর কোরআন ব্যতিরেকে যা আছে সব কি বেহক সব কি মিথ্যে কোরআন সত্য কোরআন সত্য যে কোরআন নিয়ে আসার কারণে রহমাতুল লিল আলামিন জগতের মাঝে এত সমাদৃত হয়েছেন একটাই মাত্র উপলক্ষ বিষয় সেটি হলো কি কোরআন এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন অনেক ইতিহাস আছে হিলকুল ফুজুল করেছেন মাত্র 17 বছর বয়সে কি করেছে বিলকুল ফুজুল করেছে আরবের লোকদেরকে নিয়ে আমাদের যুবকরা যে কাজ করেছে আল্লাহ পাক এই সমস্ত যুবকদেরকে হযরত আবু বকর ওমরের মতো বানিয়ে দিক বলুন আমিন তারা তো আপনাদেরই সন্তান আমি যে কথা বলছিলাম যে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তারপরে আমাদের আলোচক আরো আছেন কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিউযুহিরাহু আলা দ্বীনি কুল্লি জগতে কত দিন নিয়ে লোকেরা এসেছে কিন্তু সমস্ত দিন আমার নিকট গ্রহণযোগ্য না আমার নিকট গ্রহণযোগ্য দিন হলো দিন আল ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য কি এই ইসলাম সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম আসলে না এ হাবিব জগতের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম দিয়ে ইসলামটাকে সর্বোৎকৃষ্ট সর্বমর্যাদা সম্পন্ন ধর্ম হিসেবে মানবতার মহান শিক্ষককে আমি দান করেছি কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যিনি ইসলামকে এত প্রাধান্য দিলেন আর জগতে বাইবেল আছে সেটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই গীতা আছে নাই তারপর ত্রিপিটক আছে নাই আছে না নাই এই সমস্ত ধর্মগ্রন্থ এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো আল্লাহর হাবিব যেটা নিয়ে এসেছেন কোরআন সেটা হলো একমাত্র দিন সেটার নাম হলো ইসলাম সেটার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহু আকবার তোমরা সত্যের সাক্ষ্য দিয়েছো আমি আল্লাহকে ভালোবেসেছো আমার হাবিবের কথা অনুযায়ী সুন্নাহ অনুযায়ী সমাজ পরিচালিত করেছো রাষ্ট্র পরিচালিত করেছো আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদের প্রেরণের জন্য কি সুন্দর একটা ছোট্ট আয়াত দিয়ে মানবতার কাছে তার হাবিবদেরকে পরিচয় করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আরসালনাকা নিশ্চয় আমি তোমাদের কাছে প্রেরণ করেছি আমার পক্ষ
থেকে নবী রাসূলগণ আর তোমাদের জন্য উম্মতে মুহাম্মদের জন্য যে আমি আমার হাবিবকে নাযিল করেছি প্রেরণ করেছি আমার হাবিব এসেছে তোমাদেরকে সত্য দ্বীনের আহ্বান করার জন্য কন্যা সুবহানাল্লাহ সাহিদা ও মুবাশশিরা দ্বীনের জন্য তোমাদেরকে নসিহত করবে আবার জাহান্নামের ভয় তোমাদের অন্তকরণে পৌঁছে দিবে জাহান্নামের ভয়ের কথা বলবে সুসংবাদ দিবে আবার দুঃসংবাদ দিবে কন্যা আল্লাহু আকবার রাসূল এসেছেন কেন সুসংবাদ দিয়েছেন জান্নাতের মনে আছে তো আপনাদের আর দুঃসংবাদ হলো জাহান্নামের আমরা মুসলমানরা যদি আল্লাহর বিধান থেকে সরে যাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে যদি সরে যাই তাহলে আমাদের স্থান কোথায় বলেন কবরে কোথায় জাহান্নাম আর উম্মতে মুহাম্মদের জন্য যে হাবিব এখন মদিনায় শুয়ে শুয়ে কাঁদে ইয়া উম্মতি বলে আর উম্মতের আমরা দিশেহারা হয়ে গেছি আমরা আল্লাহর নবীকে এখনো চিনি নাই আরবের লোকটা আরবের লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছে আর মুহূর্তের মধ্যে সর্বশেষ 10 বছরে 1,24,000 মতন তো 1,16,000 সাহাবী সেদিন বিরাগজের মধ্যে আরাফার বাসনে তিনি বলেছেন হে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন হাল বাল্লাগতুকা ও আল্লাহর হাবিবের সাহাবীরা ও আরবের লোকেরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের কাছে এসেছিলাম আমার রবের পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে আমার আল্লাহ পাক যে দায়িত্ব আমাকে অর্পণ করেছেন আমি মুহাম্মদ কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি আল্লাহ হাবিবের সাহাবীরা বাল্লাগতুকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আপনি আপনার সমস্ত দায়িত্ব সমস্ত কর্তব্য আমরা উম্মতেরা পেয়ে গেছি সন্তুষ্ট হয়ে গেছি কন্যা আল্লাহু আকবার কন্যা আল্লাহু আকবার আল্লাহর নবী সরকার গরম সেজদায় পড়ে গেলেন আল্লাহ তাআলা আপনি আমাকে যে দায়িত্ব দিয়ে এই মক্কার বুকে পাঠিয়েছিলেন আজকে আপনি সাক্ষ্য থাকেন আপনার বান্দারা সাক্ষী দিয়েছে আমি মুহাম্মদ সুদীর্ঘ 23 বছর জীবনে এবং 63 বছর জীবনে পুরো জীবনটাই আমি এতিম নবী আমার মতে তিনি এই জগতে কেউ নাই এই জন্য আপনি আমাকে এতিমদের সরদার বানিয়ে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ আমি এতিম নবী আজকে আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাশিরু তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাতের এরপরে আবার বলো নাজির তোমাদের জন্য দুঃসংবাদ হলো আমার জাহান্নামের আমরা এজন্য আমাদের কাছে জান্নাত আটটি জাহান্নাম কয়টি সাতটি মূর্খস্থ আছে তো সবাই আল্লাহ একটা জান্নাত আমরা বিশ্বাস করতে হবে সাতটা জাহান্নাম আমাদেরকে কি করতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ বিরোধী কাজ করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী যদি কাজ করি তাহলে আমাদের স্থান হবে জাহান্নামে কয় আপনারা বলে দিয়েছেন আল্লাহ পাক বললেন ও হাবিব আপনার যে দায়িত্ব আপনি সমর্পণ করতে পেরেছেন আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি কন্যা সুবহানাল্লাহ যাই হোক আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি কোরআনের থেকে দুই চারটি কথা বলেছি যদি ভুল পান্তি হয় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিক বলুন আমিন যাই হোক আমার ছাত্ররা আপনাদের কাছে একটা আরজি রেখেছে তারা আপনাদের পরামর্শ নিয়ে হয়তো এই কাজটা করেছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি আল্লাহ পাকও খুশি হয়ে গেছে আমি এতিম মানুষ আমার বাড়ি মনপুরাতে আমি আপনাদের সাফাতুল লতিফিয়া ফাজিল মাদ্রাসার একজন শিক্ষক আল্লাহ পাক এই বড় হুজুরের প্রতিষ্ঠানে এনেছে আল্লাহ পাক সম্মানও বাড়িয়ে দিয়েছে কন্যা সুবহানাল্লাহ আমরা কোরআন থেকে কথা বলি কোরআন ছাড়া আমরা কোনো কথা বলতে পারি না এই জন্য আমার ছাত্রদের জন্য দোয়া করবেন আমি ওদের একজন নগণ্য শিক্ষক হিসেবে আপনাদের কাছে